ও ভাই সাহ, ফাইনালি আমরা নতুন ওরা অ্যানিমেশনটা এই ইভেন্ট থেকে পেয়ে গেলাম। সো হে গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? গাইস, ফাইনালি আমাদের গেমের ভিতর চলে এসেছে নতুন একটি ফেডেট হুইল ইভেন্ট, যেখানে থাকতেছে আমাদের নতুন একটি অ্যানিমেশন। অ্যানিমেশনের পাশাপাশি এখানে একটি বাইকের স্কিন আছে, এছাড়াও এখানে গ্রেনেডের স্কিন আছে, এছাড়াও এখানে একটি লুটবক্সের স্কিন আছে। তো এই ইভেন্টটা আমরা আজকে কমপ্লিট করব, দেখা যাক কত কম ডায়মন্ডে বের করতে পারি এবং এই ইভেন্টটা তোমাদের কমপ্লিট করা ঠিক হবে কি না সেটাও জানিয়ে দিব। বরাবরের মতো এই ভিডিওতেও তোমাদের জন্য স্পেশাল একটি গিভওয়ে অ্যানাউন্সমেন্ট। তোমরা যদি এই ভিডিওতে 24 ঘন্টার ভিতর 500 লাইক এবং 5000 ভিউস কমপ্লিট করে দিতে পারো, তাহলে তোমাদের মধ্য থেকে 5 জনকে 5টি উইকলি মেম্বারশিপ গিভওয়ে করা হবে। গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন নাই, এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, কমেন্ট বক্সে তোমার UID কমেন্ট করতে হবে, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। খুবই কম দামে ডায়মন্ড টপ আপ লাগলে চলে আসো riobazaar.com ওয়েবসাইটে। এখানে AI রোবটের মাধ্যমে তোমরা 24 ঘন্টা ফ্রি ফায়ারের সকল ধরনের ডায়মন্ড টপ আপ করতে পারবা। ওকে গাইস, আমরা মেন ইভেন্টে চলে আসছি এবং স্পিন স্টার্ট করব। তার আগে অবশ্যই আমাদের এখান থেকে 2টা আইটেম রিমুভ করে নিতে হবে। তো দেখো, রিমুভ করে নিলাম আর আমাদের ফার্স্ট স্পিন শুরু মাত্র 9 ডায়মন্ডের। ওকে, দেখা যাক আমরা 9 ডায়মন্ডের স্পিনে পাই কি না। এটা তো পাবো না, এটা 100% শিওর, কারণ এখানে গ্যারেনার দেওয়ার মতো অনেক কিছু আছে। দেখো, বলতে না বলতেই ফালতু একটা রেওয়ার্ড ধরাই দিল। আচ্ছা, কোনো সমস্যা নাই, ফ্যাডেট হুইল ইভেন্ট কমপ্লিট করতে আমাদের খুব বেশি ডায়মন্ডের প্রয়োজন হয় না, আমরা অবশ্যই আজকের ইভেন্টটা ফুল কমপ্লিট করব। ওকে, দেখো আমরা আবারও স্পিন করেছি, দেখা যাক এই স্পিনে কিছু দেয় কি না। এখানে আমরা গ্রেনেডের স্কিন পেয়ে গেছি। ওকে, কোনো সমস্যা নাই, আমরা 69 ডায়মন্ডের নেক্সট স্পিন করে দিব। দেখা যাক, এখানে গান ক্রিয়েট বক্স দিল। আচ্ছা, ওকে, কোনো সমস্যা নাই, আমরা এখানে 99 ডায়মন্ডের একটা স্পিন করে দিয়েছি। এখানে কি দেবে? পেট ফুড বাই সাব। আর তোমরা ভিডিও দেখো, বাট ভিডিওটা সম্পূর্ণ দেখো না, আর গিভওয়ের যে টার্গেটগুলো থাকে সেগুলো কমপ্লিট করো না, দ্যাটস ওয়াই আমরা দিতে পারি না। দেখো, আমরা এখানে বাইকের স্কিনটা পেয়ে গেলাম, আমাদের লাস্ট 2টা স্পিন আছে। এই লাস্টের স্পিনের আগে যদি পাই তাহলে আমাদের অনেকগুলো ডায়মন্ড সেভাবে পাবো কি না ভাই সাহ। এখানে ম্যাজিক কিউবের ফ্রেগমেন্ট দিছে, আমাদের লাস্ট স্পিন করাই লাগছে। তো দেখো, 499 ডায়মন্ডের স্পিন আমরা এখান থেকে করে দিই এবং কংগ্রেচুলেশন, অ্যান্ড আমরা নতুন অ্যানিমেশনটা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে কত 1080-এর মতো ডায়মন্ড লাগলো। তো অ্যানিমেশনটা আমি দেখি, ইকুইপ করে দেখাই তোমাদের নেওয়া ঠিক হবে কি না। তো তোমরা যদি ইভেন্টটা কমপ্লিট করতে চাও তাহলে তোমাদের অবশ্যই 1080 ডায়মন্ড অবশ্যই আইডিতে রাখতে হবে। আচ্ছা, এখানে আমি ভল্টে চলে আসছি এবং এখান থেকে ইমোট সেকশন থেকে আমি এই নতুন অ্যানিমেশনটা ইকুইপ করে নিব। তো দেখতে পারতেছ, অ্যানিমেশনটা ইকুইপ করে নিলাম, অ্যান্ড চলো একটা গ্রুপ করি, দেখো কেমন দেখায়। ওকে, আমরা এখান থেকে একটা গ্রুপ করে নিলাম, দেখতেই পারতেছ অ্যানিমেশনটা মোটামুটি সুন্দর আছে, একেবারে যে আহামরি মারাত্মক অ্যানিমেশন বলবো তা না। তো এই অ্যানিমেশনটা তোমাদের নেওয়া ঠিক হবে কি না? তো দেখো, তোমাদের কাছে যদি অলরেডি ভালো কোনো অ্যানিমেশন থেকে থাকে তাহলে আমি একবারে বলবো যে নেওয়া ঠিক হবে না, কারণ এটা যে আহামরি লেজেন্ডারি অ্যানিমেশন তা না। তো যদি না থেকে থাকে তাহলে নিতে পারো। তো ইয়া ব্রাদার, এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।